সো হোয়াটসঅ্যাপ গাইস, তো কেমন আছেন আপনারা? আশা করি সকলেই ভালো আছেন। চোখে র্যান্ডম প্লেয়ার সাথে খেলে গ্র্যান্ড মাস্টার পুশের এপিসোড নাম্বার 3-তে আপনাদের স্বাগতম। এটাই হবে লাস্ট এপিসোড। এই এপিসোডে আমি র্যান্ডম প্লেয়ারের সাথে খেলে সিএস র্যাঙ্কে গ্র্যান্ড মাস্টার ডান দিয়ে দিব। গত ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছিলেন আমি কিন্তু সিএস র্যাঙ্কে ইলিট হিরোইন থেকে মাস্টার ডান করে ফেলছিলাম। বর্তমানে আমার র্যাঙ্ক হলো মাস্টারের 50 স্টার, আর এদিকে দেখতে পারতেছেন 58 স্টারে কিন্তু গ্র্যান্ড মাস্টার মানে গেছে, আর মাত্র 28 স্টার প্লাস করলে কিন্তু গ্র্যান্ড মাস্টার শো করবে। আজকের এই ভিডিওটাতে সিএস র্যাঙ্কে র্যান্ডম প্লেয়ারের সাথে খেলে গ্র্যান্ড মাস্টারে যাওয়ার যে চ্যালেঞ্জ সেটা কিন্তু কমপ্লিট করবো। সো বেশি কথা না বলে চলেন গেছে আজকের এই ভিডিওটা শুরু করা যাক। এটাই ছিল আমার প্রথম গেম। এই গেমে আমাদের থেকে 3 রাউন্ড, আর অপোনেন্টের এনিমিরা কিন্তু এখনো পর্যন্ত মাত্র 1 রাউন্ডে জিততে পারছে। এদিকে গেছে আমার টিমমেট কিন্তু একটা নক হয়ে গেছে। ওকে সামনে একটা এনিমি, ইজিলি কিন্তু একের একটা হেডশট লাগে, এই প্লেয়ারটাকে ওয়াইপ আউট করে ফেললাম আর সম্পূর্ণ ক্লিয়ার করে দিলাম। সামনে আমার 2টা টিমমেট কিন্তু ডাউন হয়ে গেছে। আই থিঙ্ক এদিকে একটা এনিমি আছে। হ্যাঁ গাইস, এদিকে একটা এনিমি আছে। ওকে, এই প্লেয়ারটাকে কিন্তু আমি ডাউন করে দিলাম আর সম্পূর্ণ ক্লিয়ার করে দিলাম। লাস্ট এনিমিটাকে আমার টিমমেটই মেরে দেয়, আর এদিকে কিন্তু গেছে আমার ম্যাচটা ভুয়া হয়ে যায়। এমবিপি কিন্তু আমার একটা অন্য টিমমেট নিয়ে চলে যায়, তারই সাথে সাথে কিন্তু গেছে এদিকে আমার 50 থেকে 51 স্টার কমপ্লিট হয়ে যায়। তারপরে আরো একটা ম্যাচে ভুয়া করে যেদিকে আমার 51 থেকে 52 স্টার হয়ে যায়। তারপরে আরো একটা ম্যাচে ভুয়া করে যেদিকে আমার 52 থেকে 53 স্টার হয়ে যায়। তো গাইস, এই গেমটায় আমাদের ছিল 3 রাউন্ড, আর অপোনেন্টের এনিমিরা কিন্তু মাত্র 2 রাউন্ডে জিততে পারছে। তো আমি এদিকে কিন্তু একটু একটু ক্যাম করতেছিলাম, তারপরে আমি দেখতে পাই যে সামনে কিন্তু একটা এনিমি। এই প্লেয়ারটাকে গ্রোজা দিয়ে কিন্তু ডাউন করে ফেলি আর সম্পূর্ণ ক্লিয়ার করে দিই। তারপরে দেখতে পাই যে আর মাত্র 2টা এনিমি লাইভ আছে, তারপরে কিন্তু এই গেমটা ভুয়া হয়ে যাবে। একটা এনিমি সামনে কিন্তু আমার টিমমেটদের সাথে ফাইট করতেছিল, কিন্তু এই প্লেয়ারটা কিন্তু পরে প্যাক করে ফেলে আর আমরা কিন্তু গেছে এই প্লেয়ারটাকে মারতে পারি না। কিন্তু আমার একটা টিমমেট কিন্তু এই প্লেয়ারটার গুলাল ফাটাই দিছিল। যখনই আমার টিমমেট গুলালটা ফাটায় তখনই কিন্তু এনিমিটা বের হয়ে যায়। এনিমিটা বের হয়ে কিন্তু আমার টিমমেটের কাছে মরে যায়। তো এদিকে কিন্তু গেছে আমাদের ইনসেন একটা ভুয়া হয়ে যায়। তারপরে আমি ফাটাফাট ব্যাক করে দেখি আমার একটা টিমমেটই কিন্তু এমবিপি হয়েছে। দেন গেছে আমার 53 থেকে কিন্তু 54 স্টার কমপ্লিট হয়ে যায়। সো গাইস, এই গেমটা আমাদের ছিল 1 রাউন্ড, আর অপোনেন্টের এনিমিরাও কিন্তু 1 রাউন্ড জিতে গেছে। ভাই, এত ভালো ভালো প্লেয়ার পরে আমি আপনাদের বলে বুঝাতে পারবো না, মানে আমাদের কিন্তু অনেক মারাত্মক লেভেলের গেম প্লে দিয়ে একটা ম্যাচ ভুয়া করা লাগে, ঠিক আছে? তো এদিকে গেছে আমি একটা প্লেয়ারকে দেখতে পাই আর আমি কিন্তু আমার গ্রেনেডটা কুক করে দিকে মেরে দিই। গ্রেনেডে কিন্তু গেছে একটা এনিমি ডাউন হয়ে যায়, কিন্তু ওই চান্সে একটা এনিমি আমাকে অনেক বেশি ড্যামেজ করে দেয়। তো আমি ভাবছিলাম যে 2টা মেডিকিট লাগাই কিন্তু এনিমিদের উপরে রাশ করব। ওই সময় দেখতে পাই যে আমার একটা টিমমেট কিন্তু আরো একটা এনিমিকে ডাউন করে দেয় আর আরো একটা টিমমেট কিন্তু ডাউন হয়ে যায়। তো আমি কিন্তু এদিকে গেছে ডাইরেক্ট রাশ করে দিই। রাশ করে দেখতে পাই একটা এনিমি কিন্তু আমার সামনে। এই প্লেয়ারটাকে কিন্তু গেছে আমি ইউএমপি দিয়ে প্রথমে অনেক বেশি ড্যামেজ করি, তারপর একটা হেড লাগাই কিন্তু ইজিলি ওয়াইপ আউট করে ফেলি। এভাবেই কিন্তু আমরা 2-1 স্কোর করে ফেলি। তারপরে রাউন্ডে দেখতে পারতেছেন আমাদের স্কোর হয়ে গেছে 3, আর অপোনেন্টের এনিমিরাও কিন্তু 2 রাউন্ড জিতে গেছে। তারা যদি আর একটা রাউন্ড জিততে পারে তারা কিন্তু পুরোপুরি লিডে এসে পড়বে। এদিক থেকে আমি একটা গ্রেনেড কুক করি, গ্রেনেড কুক করে মেরে দিই, কিন্তু দেখেন মাত্র 50 ড্যামেজ লাগে ভাই একটা গ্রেনেডে। তো আমি আর কি বলে দিকে, এরপরে সব এনিমিগুলো কিন্তু ঘরের উপরে রাশ করে দিতেছিল। তো আমি কিন্তু আস্তে ধীরে কিন্তু একটা এনিমিকে দিকে অনেক বেশি ড্যামেজ করি, কিন্তু এই প্লেয়ারটা কিন্তু ওয়াল লাগা ফেলে। একটু উপরে এসে আমি দেখতে পাই একটা প্লেয়ার কিন্তু আমার সামনে। তো এই প্লেয়ারটাকে আমি শর্টগান এক্সের 3টা শট লাগা কিন্তু ডাউন করে দিই। এদিকে আরো একটা প্লেয়ারকে কিন্তু আমি শর্টগান দিয়ে ডাউন করে দিই। লাস্টের 2টা এনিমিকে আমার টিমমেটই ওয়াইপ আউট করে ফেলে, আর এদিকে কিন্তু গেছে আমাদের হয়ে যায় এই ম্যাচটা ভুইয়া। সো গেছে, আমি এদিক থেকে কিন্তু ফাটাফাট ব্যাক করে দিই। ব্যাক করে দেখতে পাই আমার একটা টিমমেটই কিন্তু এমবিপি হয়েছে, অনেক ভালো খেলছিল এই প্লেয়ারটা। তারপরে কিন্তু গেছে আমি ফাটাফাট ব্যাক করে দেখি যে আমার কিন্তু 54 থেকে 55 স্টার কমপ্লিট হয়ে গেছে। এই ম্যাচটায় গাইস আমাদের হয়ে গেছিল 2 রাউন্ড, আর অপোনেন্টের এনিমিরা কিন্তু এখনো পর্যন্ত একটা রাউন্ড জিততে পারে না। তো এদিকে থেকে আমি একটা প্লেয়ারকে কিন্তু ইজিলি ডাউন করে দিই, আরো একটা প্লেয়ার কিন্তু প্যাকের ভিতরে ছিল, এই প্লেয়ারটাকে কিন্তু আমি ইজিলি ওয়াইপ আউট করে এই রাউন্ডটা কিন্তু ভিক্টরি করা দিই। এভাবেই আমাদের স্কোর হয়ে যায় 3, আর অপোনেন্টের এনিমিদের কিন্তু স্কোর হয়ে যায় 0, মানে একটা রাউন্ড কিন্তু তারা জিততে পারে না। পরে লাস্ট রাউন্ডটা কিন্তু আমার টিমমেটই উইন করা দেয়। তো এদিক থেকে আমি ফাটাফাট ব্যাক করে দেখি আমার একটা টিমমেটই কিন্তু এমবিপি হয়েছে। তারপর আমি আরো ব্যাক করে দেখি যে আমার কিন্তু 55 থেকে 56 স্টার কমপ্লিট হয়ে গেছে। কিন্তু এর পরের গেমে জাদুঘর পড়ে যায়। এই প্লেটটা ডবল এডাব্লিউএম কে কিন্তু MP40 মতো চালাইতেছিল। জাদুঘরের সাথে কিন্তু তাসপিয়া নামের একটা মেয়েও ছিল, আই থিঙ্ক সেই মেয়েটার স্টার প্লাস করে দিতেছিল জাদুঘরটা। তো আমি তাদের একটাই কথা বলতে চাই, পড়াই লিখাই মে ধ্যান লাগাও, IAS বানো আর দেশ কো সামালো, লেকিন নাই এই ম্যাচটা গেছে এমবিপি কিন্তু আমি ছিলাম, কিন্তু হ্যাকারের কারণে কিন্তু এই ম্যাচটা জিতা হলো না। তো আমার এদিকে 56 থেকে 55 স্টার মাইনাস হয়ে যায়। তারপরে গেছে অনেক কষ্টে একটা ম্যাচ ভুয়া করে কিন্তু আবারও 56 স্টার কমপ্লিট করি। সো গেছে, এই গেমটা আমাদের ছিল 3 রাউন্ড, আর অপোনেন্টের এনিমিরা কিন্তু মাত্র 2 রাউন্ড জিতছিল। আর এই ম্যাচটা কিন্তু আমাদের টিমে একটা হ্যাকার পড়ে যায়, আর এই প্লেটা কিন্তু আমি বলছিলাম, ভাই এই হ্যাকটা আসলে কি তোমার নিজেই করো নাকি এটা টাকা দিয়ে কিনা লাগে? সে আমাকে বলছে যে ভাই হ্যাক নিজে করা যায়, কিন্তু যেগুলো ওয়াল হ্যাক বা হাবিজাবি হ্যাক নিজে করা যায়, কিন্তু ভাই এই যে AWM এর হেডশট লাগবে বা ডবল AWM কে MP40 মতো চালাতে পারবে এগুলো আসলে নিজে করা যায় না, এগুলো আসলে সে কিনছে। পরে আমি বলছি যে ভাই কত টাকা নিছে আপনার
এই জিনিসটা। পরে বলছে যে ভাই আসলে এটা আমরা কিনি কিন্তু এটা প্রত্যেক মাসে কিন্তু রেট বাড়ে কমে। আমি পরে আবার বলছে ভাই আপনি কি কিনবেন নাকি? আমি বলছি না ভাই কিনবো না, আমার এই আইডিতে অনেক টাকা খরচ করছি, হ্যাক লাগালে তো শেষই। হ্যাকারটা এই ম্যাচটা আমাদের ইজিলি জিতে দেয় আর এই ম্যাচটা আমাদের হয়ে যায় ভুইয়া। যারা যারা সিএস র্যাঙ্কে প্রত্যেক সিজনে গ্র্যান্ড মাস্টারে যান বা এই সিজনে গ্র্যান্ড মাস্টারে গেছেন তারা সবাই জানেন যে হ্যাকার কতটা বেশি বেড়ে গেছে বাংলাদেশ সার্ভারে। এই ম্যাচটায় আমি একটা ফ্রিতে স্টার পেয়ে যাই, এদিকে আমার স্টার হয়ে যায় 56-57। যেহেতু 58 স্টারে গ্র্যান্ড মাস্টার তার মানে আর একটা ম্যাচ ভুয়া করতে পারলে কিন্তু আমার গ্র্যান্ড মাস্টার ডান হয়ে যাবে। এদিকে গেস আমি একটা এনিমির লোকেশন কিন্তু বুঝে গেছিলাম, তো আমি কিন্তু ডাইরেক্ট এই প্লেটার উপরে রাশ করে দিই আর এই প্লেটা কিন্তু গেছে আমার সামনে ছিল। আমি ইজিলি কিন্তু থনসন্দে একটা হেড লাগাই দিই আর ইজিলি কিন্তু গেছে এই প্লেটার ডাউন হয়ে যায় আর সম্পূর্ণ ক্লিয়ার করে দিই। তারপরে গেছে আমি একটা মেডিকেট মারি, মেডিকেট মারার পরে আমি যখনই আমার টিমমেটদের সামনে যেতেছিলাম তখনই দেখতে পাই যে আমার কিন্তু দুইটা টিমমেটই নক হয়ে গেছে। আমার টিমমেটরা বলতেছিল আর একটা গুলি মারলে এই এনিমিটা মরে যাবে, তো আমি কিন্তু এনিমিটার সামনে যাই আর ইজিলি কিন্তু থনসন্দে এই প্লেটটাকে ওয়াইপ আউট করে ফেলি। ফাইনালে কিন্তু আমাদের স্কোর হয়ে যায় 2 আর এনিমিদের স্কোর হয়ে যায় 0। শেষের দুইটা রাউন্ডে আমি একটাও এনিমিকে মারার সুযোগই পাই না, আমার টিমমেটরা এত ভালো খেলে আমরা কিন্তু ইজিলি এই ম্যাচটাকে ভুইয়া করে ফেলি। তো ফটাফট আমি ব্যাক করে দেখি আমার একটা টিমমেটই কিন্তু এমভিপি হইছে। দেন গাইস আমার কিন্তু 57-58 স্টার কমপ্লিট হয়ে যায়। লবি দেশে দেখতে পাই আমার কিন্তু গ্র্যান্ড মাস্টার ডান হয় না, আমার গাইস 58 স্টার আর গ্র্যান্ড মাস্টারে যাওয়ার জন্য কিন্তু 59 স্টার, মানে গাইস আর মাত্র একটা স্টার পাস করতে হবে। এইটা দেখি আমি ফটাফট গেম স্টার্ট করে দিই। আমি যদি মরে যাই তাহলে কিন্তু ম্যাচটাই পুরো হেরে যাবো। যে প্লেয়ারটাকে ডাউন করছিলাম সেটাকে ক্লিয়ার করে কিন্তু এদিক থেকে আমি মোটামুটি লুট করে ফেলি। এদিকে কিন্তু আমি 2টা MB40 পেয়ে যাই, তো আমার কাছে কিন্তু এখন অ্যাডভান্টেজ আছে। সামনে একটা এনিমি, ওকে মোটামুটি ড্যামেজ দিলাম। ও না ভাই আমাকে কিন্তু এই প্লেটটা অনেক বেশি ড্যামেজ করে দিছে, একটা সুপার মেডিকেট লাগাইনি কিন্তু এনিমিটা রাশ করে দিছে। MP40 ফুল স্প্রের সাথে কিন্তু এই প্লেটটাকে ওয়াইপ আউট করে ফেললাম আর আমাদের স্কোর হয়ে গেছে 3 আর অপোনেন্টের এনিমিটা কিন্তু এখনো পর্যন্ত 2 রাউন্ডে জিততে পারছে। তারপরে রাউন্ডে আমি একটু প্ল্যানটা চেঞ্জ করি, আমি ভাবি কি ভাই আমি নিজে থেকে রাশ করলে কিন্তু আমি মরে যাব, তো এই কারণে কিন্তু আমি নিজে থেকে রাশ করবো না, যখন আমার টিমমেটরা একটা এনিমিকে নক দিবে অথবা আমার টিমমেটরা যদি রাশ দেয় তাহলে আমি রাশ দিব। তখনই দেখতে পাই আমার একটা টিমমেট কিন্তু একটা এনিমিকে ডাউন করে ফেলছে। পরে আমি তাছে ইউজ করে কিন্তু যে প্লেটটা ডাউন ছিল সেটাকে কিন্তু অনেক বেশি ড্যামেজ করে দিই আর এই প্লেটটা কিন্তু কিছুক্ষণ পর ক্লিয়ারও হয়ে যায়। কিছুক্ষণ পর আমি একটা ভুল করে দিই যার কারণে আমি ডাউন হয়ে যাই আর এদিকে কিন্তু গেছে একটা এনিমি আমাকে ডাউন করে সম্পূর্ণ ক্লিয়ারও করে দেয়। কিন্তু লাস্টের আর একটা এনিমি ছিল সেটাকে মারতে পারলে কিন্তু এই ম্যাচটা ভুইয়া হয়ে যেত, তো আমার একটা টিমের কিন্তু লাস্টের প্লেয়ারটাকে মেরে ইজিলি এই ম্যাচটা ভুইয়া করে দেয়। সো আমি এদিক থেকে কিন্তু ফটাফট ব্যাক করে দিই, ব্যাক করে দেখি যে এমভিপি কিন্তু এই ম্যাচটা আমি হয়েছি আর অবশেষে কিন্তু আমার 58-59 স্টার কমপ্লিট হয়ে যায়। তারপরে আমি ফটাফট সবকিছু ব্যাক করি, ব্যাক করে দেখি আসল জিনিসটা, মানে গেস ফাইনালে কিন্তু আমার সিএস র্যাঙ্কে গ্র্যান্ড মাস্টার কমপ্লিট হয়ে গেছে। সোকেস দেখতে পারতেছেন র্যান্ডম প্লেয়ারের সাথে খেলে সিএস র্যাঙ্কে গ্র্যান্ড মাস্টার ডান করার যে চ্যালেঞ্জটা সেটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আপনারা বর্তমানে কত স্টার আছেন এবং কোন র্যাঙ্কে আছেন সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর গাইস যদি আপনারা ভিডিওটাতে এখনো পর্যন্ত লাইক না দিয়ে থাকেন অবশ্যই কিন্তু ভিডিওতে একটা লাইক করে দিবেন আর চ্যানেল যদি আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। সোকেস আজকের এই ভিডিওটা তো রুকি, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।